Assalamualaikum প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। যে কোভিড-19 সারা দুনিয়া ব্যাপী যে অবস্থা, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রাখছেন এবং সবল রাখছেন। তারপর এই অনলাইনে ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে যে শুভেচ্ছা জানাই, তোমরা সবাই যে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজে সচেতন হবে, অন্যকে সচেতন করবে, নিজেও বাঁচবে এবং অন্যকেও বাঁচাবে। যে আজকে আমাদের যে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক ICT, যে আজকে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় অষ্টম শ্রেণীর ICT বিষয়ে দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। যে দ্বিতীয় অধ্যায় যে বিষয়টা কি আছে, যে নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক যে কম্পিউটারকে একত্রিত করে যে কোনো তথ্য আদান প্রদান করার যে মাধ্যম তাকে নেটওয়ার্ক বলে। যে নেটওয়ার্ক সম্পর্কে ধারণাটা যে আমাদের আরও পরিষ্কার আসবে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে প্রদর্শন করি যে নেটওয়ার্কটা আমরা কিভাবে পাই, যে আমরা যে নেটওয়ার্কটা ব্যবহার করি যে সেই নেটওয়ার্কটা তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে আমি দেখাইতেছি। যে নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত কম্পিউটারে আদান প্রদান করতে পারে সেটাকে নেটওয়ার্ক বলে। আর নেটওয়ার্ক স্থাপনের জন্য যে আমাদের সর্বপ্রথম একটা যে রাউটার দরকার, যে তারপর যে সার্ভার একটা কম্পিউটার দরকার, যে তার পরবর্তী সার্ভার থেকে যে কয়েকটা যে এরকম কম্পিউটার দরকার, যে যারা ক্লায়েন্ট হিসেবে থাকবে যে তারা কি করবে, যে এই সার্ভার থেকে তথ্য নিজেরা নিয়ে এরকম ব্যবহার করতে পারবে এবং অন্যদের মধ্যেও সরবরাহ করতে পারবে। যে সার্ভার হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার, যা সার্ভারের মাধ্যমে কি আমরা যে এক এক লাইনে অনেকগুলো যে এরকম কম্পিউটার থাকে সে কম্পিউটার গুলাকে যে একাধিক এরকম সার্ভার ব্যবহৃত হয়, যার এই সার্ভারের মাধ্যমে যে আমরা প্রত্যেকটা কম্পিউটার যে ক্লায়েন্ট যে তথ্য সে নিজে যে তথ্যগুলা প্রয়োজন সেগুলা ব্যবহার করতে পারে এবং বাকি তথ্যগুলা সে আর একজনকে প্রদান করতে পারে এবং ব্যবহার না করলে সে উপেক্ষা করে চলে যেতে পারে। যে তারপর আমরা আর একটা বিষয় দেখব, যে নেটওয়ার্ক যে কয়েক বিষয়ের উপর যে এই নেটওয়ার্ক ব্যবস্থা যে কয়েকটি বিষয় নিয়ে গঠিত, যে বিষয়গুলো হচ্ছে যে প্রথম হচ্ছে ল্যান, যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক ব্লুটুথের মাধ্যমে তৈরি করা হয় তা হলো প্যান, যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্কের মাধ্যমে যে নিজেদের ভিতর তথ্য আদান প্রদান করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে। ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, সচরাচর একটি শহরের যে নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হয় তা হলো ম্যান। তারপরে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সারা দেশ জুড়ে বা পৃথিবীব্যাপী যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলে যে ওয়ান। যে আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে যে বাস টোপোলজি, যে প্রত্যেকটা নেটওয়ার্কের যে নেটওয়ার্কে কাজ করে কম্পিউটার বলা যে একটা মাধ্যমে যে যে মাধ্যমটা হচ্ছে যে বিভিন্ন যে মাধ্যম সেই মাধ্যমের মধ্যে হচ্ছে যে ওই মাধ্যমকে বলা হয় টোপোলজি, যে বাস টোপোলজি। বাস টোপোলজি মূলত যে ব্যাকবোন বা মূলদণ্ডের সাথে যুক্ত থাকে যে অন্যান্য ক্লায়েন্ট কম্পিউটারগুলো যে তারা নিজেদের প্রয়োজনে তথ্য যে নিজেরা ব্যবহার করতে পারে এবং অন্যকে দিতে পারে এবং একজনের তথ্য পেলে এরকম সবার কাছে সেই তথ্য পৌঁছিয়ে যায়, ইচ্ছা করলে সে নিজে ব্যবহার যদি করে
কিন্তু ব্যবহার না করলেও অন্য আর একজন এইরকম ব্যবহার করতে পারে, বাকি সে এইরকম ওই তথ্যটা উপেক্ষা করে থাকে। আর বাস্তবলজিতে যদি ব্যাকবোন নষ্ট হয়ে যায়, তাহলে যে ক্লায়েন্ট কম্পিউটারগুলো থাকে, যে প্রত্যেকটা কম্পিউটার যে এরকম যারা তথ্য আদান প্রদান করবে, যে পুরা ব্যবস্থাটাই এরকম অকেজো হয়ে যায়। যে তারপর আছে রিং টোপোলজি, যে আমরা চিত্রের মাধ্যমে দেখব যে রিং টোপোলজি আসলে চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে রিংয়ের মতো একটা ছবি, যে রিং টোপোলজি যে রিংয়ের মতো যে ছবিটা দেখা যায় যে সেটা রিং টোপোলজি। যে রিং টোপোলজিতে যে এক একটি প্রত্যেকটি কম্পিউটার অপর দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে, এবং যুক্ত কম্পিউটারগুলা যে তারা একটি থেকে আর একটি তথ্য আদান প্রদান করে যে নির্দিষ্ট দিকে যে এরকম প্রবাহিত হয়। রিং টোপোলজিতে যদি একটি কম্পিউটার যে এরকম যে নষ্ট হয়ে যায়, লাইন নষ্ট হয়ে যায়, তাহলে বাকি যে কম্পিউটারগুলাও যে এরকম তথ্য ব্যবস্থা জন্য এরকম বিকল হয়ে যায়। তারপরে স্টার টোপোলজি, তোমরা স্টার টোপোলজি দেখতে পাচ্ছ যে স্টারের মতোই দেখতে, যে স্টার টোপোলজিটা খুব অনেক সহজ একটা যে নেটওয়ার্ক ব্যবস্থা। কেউ যদি মনে করে যে অতি দ্রুত যে আমি আমার যে প্রতিষ্ঠানে যে একটা যে অনলাইন নেটওয়ার্ক ব্যবস্থা চালু করব, যে সে স্টার টোপোলজির মাধ্যমে যে নেটওয়ার্ক ব্যবস্থা চালু করতে পারে, এবং স্টার টোপোলজির যে কাজগুলা অনেক সহজ, যে স্টারের মতো মূল যে সুইচ বা হাব থাকে ওখান থেকে যে বাকি যে সার যে ক্লায়েন্ট পিসিগুলা থাকে যে তারা তথ্য নিয়ে থাকে, যে একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলেও যে বাকি যারা থাকে তারা এরকম তথ্য পেতে থাকে, তাদের কোনো সমস্যা হয় না। যদি মূল হাব বা সুইচ নষ্ট হয়ে যায় তাহলে যে পুরা নেটওয়ার্ক ব্যবস্থাই এরকম বিকল হয়ে পড়ে। স্টার টোপোলজির পরে যে এরকম ট্রি টোপোলজি, তোমরা দেখতে পারছ যে দেখতে অনেকটা ট্রি মানে হচ্ছে গাছ, গাছের মতো যে গাছের যেরকম ডাল, যেরকম ডালের থেকে কাণ্ড, কাণ্ড থেকে শাখা, শাখা থেকে আবার ডাল, ডালের থেকে আরও অনেক শাখা, এর মাধ্যমে যে এরকম ছড়িয়ে পড়ে। যে এই স্টার ট্রি টোপোলজিটাও এরকম যে একটা মূলদণ্ডের মধ্যে যে অনেকগুলা যেরকম কম্পিউটার যেরকম সেট করা যায়, যে ওই সার্ভার থেকে আর একটা সার্ভার পর্যন্ত যে এরকম পৌঁছিয়ে দেওয়া যায়। এখানে যদি একটা যে মূল যে সার্ভার কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায়, যে বাকিটি যে এটা টির মতোই হইতে হবে এরকম না, যে এটা অন্যরকমও হইতে পারে, যে এরকম এটা গোলা এটা টির মতো না হয়ে যে এরকম অন্য যে কোনোভাবে সাজানো যায়। সবচেয়ে মূল কথা হচ্ছে যে অনেকগুলা স্টার টোপোলজিকে যেরকম ট্রি টোপোলজির মধ্যে যে একত্র করা যায়, এবং একত্রে সাজিয়ে যে নেটওয়ার্ক পরিচালনা করা যায়। যে সর্বশেষ যে আমরা চিত্রটা দেখাবো সেটা হচ্ছে মেশ টোপোলজি, যে মেশ টোপোলজি যে রিং টোপোলজির মতোই দেখতে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা রিং টোপোলজি না, মেশ টোপোলজি হচ্ছে যে প্রত্যেকটা পিসি একটির সাথে আরেকটি যেরকম একটি লাইনের মাধ্যমে যুক্ত, এবং অপর একটি লাইনের মাধ্যমেও যুক্ত। যে প্রত্যেকটা যেরকম কম্পিউটার যে একটার থেকে আর একটা আলাদাভাবে যে বারবার সংযুক্ত থাকার কারণে মেশ টোপোলজিতে যদি কোনো একটা ক্লায়েন্ট বা একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, যে বাকি কম্পিউটার সে তথ্য এরকম গ্রহণ করতে পারে বা তথ্য নিজেও পেতে পারে, বাকিদেরকে তথ্য এরকম যে প্রদান করতে পারে। এই জন্য মেশ টোপোলজি সেটাই, যে টোপোলজিকে প্রত্যেকটা কম্পিউটার নির্দিষ্টভাবে যে নিজের ইয়েতে একাধিক সংযোগের মাধ্যমে
যে তথ্য আদান প্রদান করে পরিপূর্ণ যে ছয়টি কম্পিউটার যে যে নেটওয়ার্ক তৈরি করে যে কমপ্লিট মেশ বলা হয় যেটা তোমাদেরকে ছবিতে দেখানো হইল, যে আশা করছি যে তোমরা এই ক্লাসটা অনেকটা বুঝতে পারছো। তারপরে আমি যতটুকু পারি চেষ্টা করছি যে তোমাদেরকে চিত্রের মাধ্যমে বোঝানোর জন্য এবং বলে অনেকটা বোঝানোর জন্য যতটুকু চেষ্টা করছি। পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি নেবে, যে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে নেটওয়ার্ক ব্যবহার এবং নেটওয়ার্কের ব্যবহারের গুরুত্ব, যে নেটওয়ার্ক আমরা কী কীভাবে ব্যবহার করতে পারি এবং নেটওয়ার্ক ব্যবহারের কী কী গুরুত্ব আছে এই বিষয় যে পরবর্তীতে ক্লাসে আমরা আলোচনা করব। আমি আশা করি তোমরা সবাই আমাদের অনলাইন ক্লাস ফলো করো এবং কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক পেজে ইনবক্সে লিখো, প্লাস আমাদের স্কুলের নামে যে সহবতপুর হাই স্কুল ইউটিউবে সার্চ দিলে তোমরা পেয়ে যাবে, বা সহবতপুর উচ্চ বিদ্যালয় ফেসবুক পেজে যদি তোমরা লগ ইন করো তাহলে ওখানেও আমাদের ক্লাস এরকম সারা আছে। তারপরে আমাদের অনেকের ব্যক্তিগত যে ফেসবুক আইডিতে সারা আছে, এই সমস্ত কিছু থেকে তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতে পারবে। আশা করি তোমরা দেখবে এবং কোনো সমস্যা হলে আমাদেরকে ফোনের মাধ্যমে বা মোবাইলে ইনবক্সে এরকম ইনবক্সে লিখে জানাবে। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে তোমাদেরকে আরও সুন্দর আরও ভালো ক্লাস দেওয়ার জন্য। যে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকো এবং এই করোনার থেকে কিভাবে হেফাজত থাকা যায় এই জন্য যে সবাই চেষ্টা করো, বাকিদেরকে সচেতন করো। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।